হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আপনাদের কাছে, ঠিক আছে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, একটু ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, আশা করছি আপনাদের সবাই খুব 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 ভালো লাগবে। তো স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে। তো আজকে আমি কোনো ডেইলি ব্লগিং করছি না, আজকে আমি আমাদের ইউটিউবের খুবই ফেমাস 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 একজন মহিলা নিয়ে একটা ভিডিও বানাতে চলেছি, ঠিক আছে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কে সেই মহিলা। আপনারা অবশ্যই আমার থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন, তো চলুন দেখে নেওয়া যাক। তো কি বুঝলেন আপনারা উনি নিজেকে কি মনে করছেন? কখনো মোনালিসা, কখনো কাদম্বারি, সেই আমাদের পরম সুন্দরী কেয়ারানি, ঠিক আছে। তো এই পরম সুন্দরী কেয়ারানিকে দেখে তার সোনারা কি বলে, কি বলে শুনে নি। আর আমার পেছনে ছেলেরা পাগল, খালি বলে আমার বউ আমার বউ আমার বউ। ওরে বাবা, সোনারা তো পাগল, পাগল তো হবে। আমাদের কিয়াবদির যা যা ট্যালেন্ট সেটা দেখে কি ওনার সোনারা পাগল না হয়ে থাকতে পারে বলুন? আর ওনার যে ট্যালেন্ট সে নিয়ে উনি একটা কোচিং ক্লাস খুলিয়ে দিতে পারেন, আমার তো তাই মনে হয়। लाखों हसीन देखे कोई चेहरा न सामने, आते इसके देखो सबके चेहरे उतर के, ये बला कौन है, इसका नाम है क्या। বলতে পারেন উনি ওনার সোনাদের জন্য ইউটিউবে যেই ভিডিওগুলি বানাচ্ছেন ওই ভিডিওগুলিকে কি বলে জানেন? ওনার ভাষায় শুনে নিন। লেন্টা ভিডিও, লেন্টা যা পাগল ঔরাত, তুই অকলে তুই কি বল রহি হ্যায়, চুপ। তারা প্রকৃত অর্থে শিক্ষিত কি জানো তো? শিক্ষিত এই কয়েক পাতা বই পড়ে নি। আমাদের যে শিক্ষা, আমাদের যে পুঁথিগত শিক্ষা বা অন্যান্য শিক্ষা, ওইগুলিকে শিক্ষা বলে না। ওনার যে ট্যালেন্ট, ওনার যে শিক্ষা, সেগুলি হলো আসল শিক্ষা। তো ওনার ট্যালেন্টের তো ছড়াছড়ি, ঠিক আছে। উনি যা যা শিক্ষণীয় বিষয় ওনার সোনাদের শেখাচ্ছেন, উফ, সেটার বলে লাভ নেই। তো দেখে নিন ওনার ট্যালেন্ট গুলো কি বলো। নাভেল, এইটা এই ভিডিও এনেছি, ঠিক আছে। এটার কি করে যত্ন নেবে, কি করে পরিষ্কার করবে, সপ্তাহে একদিন, ওকে, তো বুঝেছো? এখানে জলটা তো মানে কে কে যাচ্ছেন জল নিয়ে বৌদিকে হেল্প করার জন্য? দেখা সবকো মেরা নেভেল কেসা হ্যায়। দেখলেন নাভি কিভাবে পরিষ্কার করতে হয় ঘষে ঘষে। আর কেমন লাগলো আপনাদের ওনার নাভিটা? আমার তো দেখে মনে হলো ওই যে রাস্তার কুকুরগুলো ঠ্যাং তুলে মুতে দেয়, ঠিক ওই রকম মুতে দিলে একেবারে ভালোভাবে পরিষ্কার হয়ে যেত। কি ঠিক বললাম তো? আরো ট্যালেন্ট, ট্যালেন্টের ভান্ডার, চলুন দেখে নি। ভিডিও দেখো, এই যে পরিষ্কার করবো, ঠিক আছে। এইসব নিয়েও ভিডিও, এটাও ইউটিউবে দেখাতে হয় বলুন? কিভাবে বগল কল পরিষ্কার করছে ঘষে ঘষে, আমার তো দেখে একদম বমি এসে গেল। আর ওনার সেই সোনারা সবাই এইসব দেখে দেখে লাল ঝরাতে ঝরাতে গিয়ে ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর দেখে এইভাবে হা করে কুকুরের মতন তাকিয়ে থেকে শুধু লাল ঝরাতে থাকে। কোন এই লোক, কাহাঁ সে আতে? এছাড়াও আমাদের কেবলই বিভিন্ন রকমের আওয়াজ বের করতে উস্তাদ, আপনারা জানেন? যারা দেখেননি, যারা জানেন না দেখেনি। এই আওয়াজটা কখন বের হয় বলুন তো? আমার তো মনে হয় যখন হালকা করে একটা বাঁশ পিছনে গুঁজে দেওয়া যায়, ঠিক তখনই এ ধরনের আওয়াজ বের হয়। কিছু না, আমারও দোষ আছে, এত মিল্কিটাকে ছাকাই না। একটু কম করে ছাকা, কখন না খুলে পড়ে যায়। খুলে পড়ে গেলে তোমার সোনাদের কি হবে? একটু আস্তে ছাকাও, তোমার সোনারা তাহলে কি দেখে লাল ঝরাবে বলো? আরো ট্যালেন্ট বাকি আছে। রুকো যারা, সবার করো। দেখো ভেতরে আবার প্যান পড়ে আছে, বাটারফ্লাইটাও দেখাতে পারছি না। আগিস প্যানটা পরে রেখেছিল, না হলে যদি বাটারফ্লাইটা উড়ে যেত কি হতো বলুন ওরা সোনাদের? ভালো করেছো ভাই, এইভাবে প্যানটা পরে দেখো, কারণ খোলার তো আর কোনো কিছু বাকি রাখো নি, খুলতে খুলতে তো সবই খুলে দিলে।
ভাগ্যিস পেনটা পড়েছিলে। আগুন প্রেমের এই আগুন দু চোখে ফাগুন দিন রাতে হাওয়ায় ভেসেছি হাওয়ায় স্বপ্নের মায়ায় তোমার সাথে। এতটাই হাওয়ায় ভেসে যাচ্ছে, এতটাই আগুন লেগে গেছে যে উনি ব্লাউজটাই কিনতে ভুলে গেছেন। দেখলেন আগুনের জ্বালায় ব্লাউজ পরে ছেড়ে দিলেন, ভুলেই গেলেন যে ব্লাউজটাও পরতে হয়। এছাড়াও আমাদের কেয়ামুদির অন্যান্য ট্যালেন্ট আছে, যেমন খেতে কিভাবে বসতে হয়, কিভাবে পা আগে দিয়ে উল্টে পাল্টে বসতে হয়, সেটা আপনারা ওনার থেকে দেখে নিতে পারেন। ও খাবারটা স্টার্ট করে দি। বাহ ক্যা সিন হ্যায়। এছাড়া আমাদের কেয়ামুদির একটা বিশেষ গুণ আছে, আমাদের ঝাল লাগলে আমরা কি খাই, হয়তো জল খাই, না হয় কোনো মিষ্টি জাতীয় কিছু খাই ঝাল কমার জন্য। আর আমাদের কেয়ামুদি কি খায় জানেন? উনি ওনার সোনাদেরকে কি দিতে বলে ঝাল লাগলে, আপনারা শুনে নিন। ডিমের অমলেট কিছুটা রেডি রাখবে যদি আমার ঝাল লাগে। ওকে, তো কেমন ঝাল লাগলে ওনাকে গিয়ে দুটা কিছু দিয়ে আসবেন ওনার সোনারা। তো ঠিক আছে, আজকের জন্য এটুকুই। আর আজকের এই ভিডিওটা শুধুমাত্রই একটু মজার ভিডিও, আমার সঙ্গে ওনার বা ওনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা আমি নেই, আমি জাস্ট মজার জন্য ভিডিওটা বানিয়েছি। তো প্লিজ আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না এবং ওনাকে কোনো ধরনের কোনো বাজে কমেন্টও করবেন না, কাইন্ডলি আমাকেও করবেন না, ঠিক আছে? তো আজকের জন্য আপনাদের সকলকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। আর অবশ্যই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর প্লিজ যদি ভালো লাগে কমেন্টস অবশ্যই জানাবেন, যদি আপনাদের ইন্সপিরেশন পাই এই ধরনের আরো অনেক অনেক ভিডিও বানাবো, ঠিক আছে? টাটা।